जगदल थाना क्षेत्र के भाटपाड़ा नगर पालिका के वार्ड नंबर 17 में बदमाशों ने तृणमूल कार्यकर्ता बिक्की यादव की उनके घर के सामने गोली मारकर हत्या कर दी थी। हत्याकांड की जांच के बाद जगदल थाने की पुलिस ने सीसीटीवी फुटेज की जांच कर अंकित कुमार सिंह उर्फ रिंकू और रईस अली नाम के दो लोगों को गिरफ्तार किया। हालांकि बिक्की हत्याकांड में के मुख्य आरोपी अब भी पकड़ से बाहर है। बैरकपुर के ब्लॉक 1 तृणमूल अध्यक्ष दीपक लाहड़ी ने भाटपाड़ा नगर निगम के कई पार्षदों के साथ मुख्य अपराधियों की गिरफ्तारी के लिए भाटपाड़ा पुलिस प्रभारी से संपर्क किया और थाने के अधिकारियों से बात करने वाले वार्ड नंबर 23 के पार्षद सुकेश विश्वास ने कहा कि भाटपाड़ा जगदल में हुए बम गोलीबारी से आम लोग डरे हुए हैं और जनप्रतिनिधि भी असुरक्षा से ग्रस्त है। उन्होंने प्रशासन से भाटपाड़ा जगदल में अपराध को सख्ती से दबाने और वहाँ पर दबिश देने की अपील की। उसके अलावा उन्होंने बिक्की यादव की हत्या के मुख्य आरोपी को गिरफ्तार करने की मांग भी की है। দেখুন আমরা থানায় এসেছি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। শুধুমাত্র ভাটপাড়া এবং টিটাগড়, বিশেষ করে ভাটপাড়ায় যেভাবে মানে তৃণমূল নেতাদের মধ্যে গুলি চললো, যেমন ধরুন নুরাজ জামান সাহেবদার প্রতি, গৌরব প্রসাদের প্রতি, দারুণ সিং এর প্রতি এবং সদ্য ভিকি সিং কে মার্ডার করা হলো, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ নিশ্চয় ভয় পাবে। কারণ এই ভাটপাড়ার উপরে সমস্ত বড় বড় নেতাদের বসবাস এবং এই রাজনৈতিক রুটি সেকতে গিয়ে তারা মানে নেতারা তো সেই জায়গা প্রতিবাদ করতে পারছে না, এবং যার জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যারা ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর সামনা করতে আসি, কারণ এখানে এত যদি গোলাগুলি থাকে, এত যদি গোলাগুলি চলে, সেক্ষেত্রে পুলিশের উপর একটা আঙুল ওঠে এবং বিরোধী রাস্তায় নেমে আছে, তার জন্য লজ্জা। আমরা আইসি কে বলতে এসেছি যে আপনারা কঠোর হন, কোন নেতাদের মন্ত্রীদের কারো কথা শুনবেন না, শক্তভাবে ভাটপাড়ার সমস্ত ক্রাইমকে ধ্বংস করুন, এবং যারা ক্রাইমের সঙ্গে যুক্ত, যারা বিহার থেকে ক্রাইম আমদানি করছে, যারা পয়সার বিনিময় নেতাদেরকে গুলি মারার নির্দেশ দিচ্ছে, তাদেরকে চিহ্নিতকরণ করুন এবং সমাজের কাছে এদের মুখোশ তুলে দিন, যাতে মানুষ এদেরকে দূরে সরিয়ে রাখে এবং সমাজ যাতে ভালো থাকে, ভাটপাড়ার মানুষ যাতে